শ্বশুর ঘরে জামাইটা তো হেবি কঠিনে ছিল এই খ্যানটা তিন চার আছে ঘর জামার নামেই মাস লাটা খাবো কাল ওইটা খাবো আবদারের শেষ নাই এমনি ডেলি ডেলি করলে তো আমাকে ভিখারি বানাই ছাড়বে আমার আরও দু তিনটা বিটি আছে ওগুলাকেও বিহা দিতে হবে না এমনি জামাই থাকলে পারব ইয়ার ব্যবস্থা করতেই হবে এমনি আমার বহুটা জিটেছে বাবা জামাই আদরের শেষ নাই এখনই এসে বলবে জামাই এই খাতে খুঁজছে জামাই ওই খাতে খুঁজছে আজ দাঁড়া আজ ওকেই ডাকি নিয়ে বলছি আমার কথা শুনবি না জামাই আদর করবি দেখছি ওকে আজ বাঁশ দিয়েই ছাড়বো এ গো এই নুনি আর এদিকে আয় বাইর দিকে আয় শুনেলে আমার হবে। এখন এখন আছে ওই শুন আমার কথাটা শুন ওই রাঁধা ছাড় ওই অত জামাই আদর করলে পরের বিটিগুলাকে কি দিবি জমিগুলো দিয়ে দিবি নাকি ওই বিটিগুলাকে বিহা দিবি না নাকি বন্য তাহলে জামাইটা কবের লাগে ঢুকে আছে কাজ কিছু নাই খাচ্ছে তাছে আর মকমক ঘুরে বলছে ঘুরা আছে না তুই এক কাজ কর রাতে যে বাসি বাতলা বাঁচেছে না আজকে মুহান দে তোকে দ্বিতীয় বলছি না যেটা বলছি সেটা কর তবে যাবে আর নাই তো পালাবে না এই জামাই কঠিন জামাই বটে নুন দিলেও জঁক ছাড়বে না এই সন্নি জামাই বটে ফট করে দেয়া বাসি পাতলা দিয়ে দে তারপরে আমি দেখছি কি করে জামাইটাকে শ্বশুর ঘরে হ্যাঁ তো ঠিক আছে দিয়ে দিছি আমার কি হ্যাঁ হ্যাঁ যা যা আহা এমনি শ্বশুর ঘর কার কার ভাগ্যে জুটে রে এমনি খাইতে পেলে কে কি আর ঘর যেতে খুঁজে বল আজ কি ব্যাপার বাপ টাইমে হয়ে গেল এখনও খাবার আনলো না আমার শাশুড়ি মাইটা কোন দিয়ে গেল রে বাপ এই কদিন টাইম টেবিল মানে বাঁধে খায় পেটটাও বুঝে গেলছে খা 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 সব সময় সালা যেমন ইঁদুর দৌড়ছে আজ কি হইল রে শাশুড়ি মাটার বাসি বাদ মোহাই দিচ্ছে সাথে জামাই বটি একটা এটা যা বটো বটো বুঝতে দিবেন নাই এইটাকে পটাপট খাই নিতে মা মা তুমি অন্ত জামিনি মা আজ তুমি কি করে জানলে যে আজ আমার বাসি ভাত খাবার দমে ইচ্ছা আছে সত্যি মা कोई भगवान ही बोटू ना आ हा ये आज कटा बसी भात की लाज जे मेरी जेमोन अमृत मनता जुड़ा नहीं तुम धन्य ससूरी मां तुम धन्य माँ। मां मां की लगो कोनो काजे लागिलो मां कोनो अलाप दिनो नहीं जवाई का आरो ढमों बोटे अमर लो बेसी ढमों ढमों माने ढमों बसी भात और प्याज कटा लगे আচ্ছা আমিও দেখে নিবো আমার নামও সীতারাম চাপ উঠাই লব পিঠের চাম এই মচটার মতো না যদি আমি পাকান ছাড়ি তো দেখে আমার নামও সীতারাম এদিকে বুঝে গেলি যেটা যেটা বললি সেটা সেটা কর তারপর আমি জামাইয়ের ব্যবস্থা করে দিচ্ছি কি করে নেয় ঘর ছাড়ে দেখছি জামাই চোদ্দ গোষ্ঠী শুদ্ধ ঘর যাওয়া ভুলে যাবো ছি হ্যাঁ জলদি করে যা আমিও দু চারজন লোক রাইকে নিয়ে আসি আর নাতে জিম ব্যাগ নাই ভালো করে হাই দাদা কোথায় जाची কোথায় যায় না রে এই কুলির দিকে বৈরালি আচ্ছা যখন আমাদ কুলির দিকে আলি তো চও একটু ঘর দিগেই পড়া চাটা খাইয়ে লবছ না দাদা আমরা একটু অন্য কাজে তখন উদগি আমাদের দেরি হয়ে যাব নো না ভাইটি অমনি বলিস না তোর বৌদি শুনতে পেলে আমাক মরাইন দিবে গাই দিয়ে যে ও আমাদের দুয়ারটায় পেরেলে আর তুই ঢুকালি ডেকে আমাকে রাখবে আর জানিস তো তোর বৌদির মুখ আমার পাগড়ি খুলে মারি দিবে আমাকে তো চল তাহলে টুকু টুকু চাটাই হয়ে যাবে নকি রে চ চ তারপর বলি চল যাবি কি তুই জামাইটা আর বৌদি একটা ঘরলেই বিধা

শাশুড়িটার সঙ্গে গোটে ঢুকছি আর বিরাছি দোমা ফূর্তি লেগেছে কি শাশুড়ির সঙ্গে লটর ফটর করতে আমি কি করলি আমি তো কিছুই করি না ইয়ে ধর বলছে করি নেই ধরো পূজা ধর শরকে ধর মা শলকে সল জমায় হয়েছে আর আমি জীবন কব আসবো নেই চাল শ্বশুর ঘরে তাই কি আমাকে বর নাম দিয়ে দিলে বলছে শাশুড়ি সঙ্গে লটর ফুটর আমি আর জীবনও আসবো না আর মাথা কারাবোলও আসবো না আমি বাপের কিরা মার আর কব শ্বাশুর ঘরে আসবো নেই এ চল আমি আর জীবনে কোন দিন করে পা দেবো না আমি আ জামা যায় না বাবা শোনো শোনো দেখছি ও জমা করিস না জামাই রাখবি তো না হ্যাঁ বদনাম নিয়ে ঘুরে বুলতে না দাদা আমাদের বহুত সব কিছু হয়ে তখন হবে চো পরে তখন গল্প করে নেবো দিন আয় তাহলে जाक बाबा जमा जाए कोनो रकम खेदली बाँचा गेलो हमारो नाम सीताराम सब दाई उठाई लिबो पीठे जाम